শোকের সহিত এই লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সকলের রোহের মাকফিরিয়া কামনা করে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে নিউজে যা যা থাকছে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম শুধু দায়বারই না ক্ষতিপূরণ রাজি লঞ্চ মালিক ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত ফোনে মালিককে জানায় কেরানি এটা নাশকতা ছিল যুক্তি দেখালো লঞ্চ মালিক পলাত্মক চালক ও স্টাফদের খোঁজ জানে না লঞ্চ মালিক স্বয়ং নিজেই এবারে বলবো বিস্তারিত তার আগে একটি অনুরোধ অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন সেই সাথে আরও একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবেন একটি সাক্ষাৎকারে অনেক কিছুই বলেছেন লঞ্চ মালিক তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা ঘটলো এখানে আমি শুধু দায়ভারই নেব না আমি ক্ষতিপূরণ দিতেও রাজি কারণ যেহেতু আমার লঞ্চে এমনটি ঘটেছে অতএব আমার সামর্থ্য আছে তাই আমি প্রস্তুত দায়বার নিতে এবং ক্ষতিপূরণ দিতে ইঞ্জিন থেকে আগুন লেগেছে এটি মালিককে ফোন করে জানিয়েছিল তার জাহাজে একটি কেরানি এই কেরানি মালিকই বলেছিল স্যার সব শেষ হয়ে গেল আগুন লেগেছে ইঞ্জিনে হয়তোবা আমরা লঞ্চটিকে আর বাসাতে পারবো না এমন কথা বলেছেন এই লঞ্চ মালিক সাক্ষাৎকারে এটি যে একটি নাশকতা সে বিষয়ে লঞ্চ মালিক যে যুক্তি দেখিয়েছে তা কিন্তু উপেক্ষা করার মতো না তিনি বলেছেন লঞ্চের ইঞ্জিনে আগুন লাগলে সেখান থেকে আগুন যেতে প্রায় থেকে ঘন্টা দু সময় লাগবে কিন্তু এত অল্প সময়ের মধ্যে কি করে পুরো জাহাজে আগুন গেল এনে তিনি সন্দেহ করছে অবশ্যই তার এরকম ঈর্ষণীয় লাভ দেখে কিংবা তার এরকম উত্থান দেখে কেউ হয়তোবা হিংসায় তার এই ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে আরও জানিয়েছেন তার চালক স্টাফরা এখনও তার সাথে কোনো খোঁজখবর করেনি এতে স্পষ্ট প্রমাণিত হয় যে মালিক এখনও জানে না যে তার স্ট্যাপ চালকরা কোথায় আছে আসলে এই চালকের স্টাফ তারাও কি এই লঞ্চের নাশকতার সৃষ্টিতে জড়িত ছিল কি না এ বিষয়ে তিনি তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন আসলে কে বা কারা কী কারণে এই অগ্নিবাদ ঘটিয়েছিল তা কিন্তু এখনও আমরা জানছি না তবে একটি কথা জানি এখান থেকেই অনেকেই নিখোঁজ হয়েছেন যার কিছু লাশ পাওয়া গেছে কিছু লাশ এখনও নিখোঁজ আসলেই এই সামান্য ব্যক্তিগত কারণে কিংবা মানুষের ব্যক্তিগত ভুলের কারণে এভাবে আর কত প্রাণ জড়বে আমাদের দেশে সে প্রশ্নের জবাব কিন্তু আমাদের জানা নেই আশা করি খুব দ্রুতই সরকার প্রশাসন ব্যাপারে পদক্ষেপ নেবে এবং আমাদের জীবনের মূল্যবোধটা আমরা বুঝতে পারবো দর্শক ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ